ভেতরে ভোট গণনা চলছে, বাইরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যাটেল গ্রাউন্ড অঙ্গরাজ্যে পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিরোধী জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। ওই কনভেনশন সেন্টারের ভবনের মেলের মাধ্যমে আসা ব্যালটগুলো জড়ো করে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, লাখ লাখ ব্যালট গণনা শেষ করতে একাধিক দিন লেগে যেতে পারে। ফিলাডেলফিয়ার বিক্ষোভ সমাবেশ প্রত্যেকটি ভোট গণনার পক্ষে স্লোগান দেওয়া সমর্থকদের অনেকেই ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে বক্তব্য দেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের একটি সংবাদ সম্মেলনে আসা সাংবাদিকদেরও সমালোচনা করেন বিক্ষোভকারীরা। ওই সংবাদ সম্মেলনে অবশ্যই শেষ পর্যন্ত বাতিল করা হয়। এছাড়াও মিশিগানের ডেট্রয়েট ও অ্যারিজোনায় ফিনিক্স সহ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা। প্রিয় দর্শকগণ, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কে সব ধরনের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।